আর শীতের একটি জনপ্রিয় ফুল গাঁদা। দেখুন এখানে গাঁদা রয়েছে, দেখুন ফুলগুলি কত বড় হয়েছে এবং একটি গাছে কত ফুল হয়েছে। দেখুন একটি গাছ, এটা একটা গাছে। আমরা সহজেই আমাদের ছাদ বাগানে এরকম গাঁদা করতে পারি। এগুলি প্রত্যেকটি ইনকা ভ্যারাইটির গাঁদা। আমরা সাধারণত টবে কিংবা মাটিতে গাঁদা করে থাকি, দুটোতেই খুব ভালো গাঁদা করা যায়। আমরা কিছু কথা মাথায় রাখলেই এরকম এত সুন্দর গাঁদা সহজেই করতে পারি। আমাদের প্রথমেই খেয়াল রাখতে হবে যে আমরা ছোটো গাছে কখনোই একটা বা দুটো ফুল নেবো না, আমরা ফুল নেবো অনেক ফুল। তাই আমাদের দেখবেন যে এই গাঁদা গাছে যখনই কিনে আনবেন তখনই দেখবেন ছোটো গাছে, ছোটো থামপটে আনার পর লাগিয়ে দেওয়ার পর দেখবেন ছোটো গাছেতে কুঁড়ি চলে আসছে। কুঁড়ি আসা মাত্র ওই ছোটো গাছগুলিতে সাথে সাথে আমরা কুঁড়িকে পিঞ্চিং করে দেবো। তারপর যদি গাছেতে যথেষ্ট পরিমাণ খাবার দিয়ে দিই তখন দেখবো গাছে আর তখন আর কুঁড়ি আসছে না ওই ছোটো গাছগুলিতে। তখন দেখবো গাছ তার বাড়ার দিকে মন দিবে এবং কাণ্ড মোটা হবে, আরও ঝোঁকালো হবে। এবং যেহেতু আমরা কুঁড়িটাকে কেটে দেওয়ার পরে যে পিঞ্চিং করেছিলাম তার ফলে দেখবো অনেক সেখান থেকে শুট বেরিয়ে আসছে। এবং তারপর দেখবো 40 দিন পর গাছেতে ঝাঁকড়া হয়ে যাবে এবং তারপর আমরা গাছগুলিতে কুঁড়িতে ভর্তি হয়ে যাবে। দেখবেন অনেক ফুল পাবেন এবং যে ফুলগুলি হবে তাতে অনেক বড় সাইজের ফুল হবে। তাই এই গাছের ছোট অবস্থায় চারা গাছ লাগানোর আমরা 10 থেকে 15 দিন আমরা কোনো খাবারই দেবো না, শুধুমাত্র জল দিয়ে যাব যেহেতু চারা গাছগুলি খুবই ছোট থাকে। কিন্তু এই 10 থেকে 12 দিন পর আমরা বেশি বেশি খাবার দেবো। আমরা যে কুঁড়িটা কেটেছিলাম কুঁড়িটা কাটার পর দেখবেন আর কুঁড়ি আসবে না যদি বেশি খাবার থাকে। তাই আমরা খাবারের কথা গাছেতে যে খাবার দেবো সেই কথাটাই বলবো। আমরা এই গাঁদা গাছের জন্য যে তরল সার ব্যবহার করবো সেই তরল সারের কথা বলছি। 200 গ্রাম এরকম সরিষার খোল নিন, 200 গ্রাম সরিষার খোল এবং সেটিকে একটি পাত্রে 1 লিটার জলে ভিজিয়ে রাখুন। আর তার সাথে এরকম 1 কিলো DAP, আর তার সাথে 1.5 থেকে 2 চামচ DAP দিয়ে দিন। সেটিকে ভালোভাবে 4 দিন ভিজিয়ে রাখবেন। তারপর আমরা যে তরল জিনিসটা পাবো সেটাতে ভালোভাবে হচ্ছে আরও 3 লিটার জল মিশিয়ে দিন। মিশিয়ে ভালোভাবে গুলিয়ে প্রত্যেকটি গাছের গোড়ায়, আপনি আপনার যতগুলি গাছ আছে প্রত্যেকটি গাছের গোড়ায় যে চারা গাছগুলি ছিল তাদের দিয়ে দেবেন। এই তরল সার দেওয়ার আবার 7 থেকে 10 দিন পর, 7 দিন অথবা 10 দিন পর আপনি আবার একটি তরল সার নেবেন। সেখানে সেম এই 200 গ্রাম খোল নেবেন এবং সেখানে শুধুমাত্র সেই তরল সারটি তৈরি করবেন, শুধুমাত্র DAP জায়গায় ব্যবহার করবেন 2 থেকে 2 চামচের বেশি একটু। এই যে এটা হচ্ছে 10 26 26 সুফলা, এই সারটি দিয়ে ভালোভাবে ভিজিয়ে রেখে দিন সেই 4 দিন এবং 4 দিন পর আবার ওই গাছেতে দিয়ে দিন। তাহলে আমরা দেখলাম যে 10 থেকে 12 দিন কোনো খাবার দিইনি, কিন্তু তার 7 দিন পর অর্থাৎ গাছটা লাগানোর 20 দিন পর গাছগুলো দেখব গাছগুলি অনেক একটু হেলদি হয়েছে এবং আরও মোটা হচ্ছে। আমরা যে দুটো তরল সার বললাম সেটাকে 7 থেকে 10 দিন ছাড়া অন্তর অল্টারনেট করে ব্যবহার করুন। দেখবেন গাছ প্রচুর ঝাঁপালো হবে এবং অনেক কুঁড়ি আসবে এবং যে কুঁড়িগুলি ফুলগুলো ফুটবে সেগুলো প্রচুর বড় হবে। আর এই গাঁদা গাছের জন্য আর একটা কথা মাথায় রাখতে হবে যে সূর্যালোক, এই গাছগুলি যেন ডাইরেক্ট সূর্যালোকে থাকে, 5 থেকে 6 ঘন্টা প্রতিদিন যেন রোদ পায়, তবেই এত ফুল পাওয়া সম্ভব। কিন্তু আর একটা কথা, যে গাছে যখন দেখবো কুঁড়ি চলে আসে এবং ফুল ফুটতে শুরু করবে তখন থেকে আমরা DAP সার ব্যবহার করবো না, তখন আমরা ওই 10 26 26 সারটি ব্যবহার করবো। তখন 7 দিন ছাড়া না দিয়ে 15 দিন ছাড়াও আমরা ব্যবহার করতে পারি। কিন্তু আমরা একটা কথা মাথায় রাখবো যে ফুল ফুটলেও গাছে খাবার কিন্তু দিতে থাকবো, ওই তরল সার খোল জল হলেও আমরা দিতেই থাকবো। তখন আমরা দেখবো যে প্রত্যেকটি ফুল ফুটবে, এখানে যতগুলো কুঁড়ি রয়েছে প্রত্যেকটি ফুটবে এবং প্রত্যেকটি ফুলই খুব বড় হবে। দেখুন ফুলগুলো কত সুন্দর হয়েছে।
আরেকটি গাঁদা দেখাই, এটা একটি আফ্রিকান ভ্যারাইটির গাঁদা। দেখুন এখানে এগুলো সেই পুজোর ফুল হিসাবে ব্যবহার করা হয়। দেখুন কত ফুল হয়েছে, শুধু একটি গাছে, আর গাছটা একটাই গাছ, এখানে শুধু ফুল হয়েছে এবং গাছটি দেখুন শুধু কত বড় হয়েছে। এগুলো চাষ করা হয় এই গাছগুলিকে, এখানেও সেম সারই ব্যবহার করা হয়েছে, কিন্তু এতে পিজি আর স্প্রে করার ফলে গাছে এত সুট হয়েছে এবং কত কুড়ি এসে প্রত্যেকটি কুড়ি স্পষ্ট এবং প্রত্যেকটি কুড়ি ফুটেছে। দেখুন ভালোভাবে আপনারাও সহজে এই গাঁদাও লাগাতে পারেন, এই গাঁদাতে প্রচুর পরিমাণে ফুল হয়। এগুলো প্রত্যেকটি ইনকাফাইটি ছিল, কিন্তু এগুলি ইনকাফাইটি না, কিন্তু এখানে প্রচুর ফুল আসে। এই গাছগুলিকে দেখুন, এই গাছগুলির গ্রোথটাকে দেখুন, শুনুন কত সুন্দর হয়েছে। এখানেও সেম জিনিসই ব্যবহার করা আছে, সেম সার। গাছগুলি দেখুন, যদি একটা গাছে এখনও কুড়ি আসেনি, এবার কুড়ি আসতে শুরু করেছে গাছগুলিতে। গাছগুলি কত সুন্দর, প্রত্যেকটি ডালে কুড়ি হবে এবং প্রত্যেকটি গাছে খুব সুন্দর ফুল আসবে। গাছগুলিকে দেখুন, এটা একটু শেষের দিকে লাগানো হয়েছিল, এখনও তেমনভাবে কুড়ি আসেনি, কিন্তু এবার যে কুড়ি আসতে শুরু করেছে। খাবার দেওয়া এখানে আমরা বন্ধ করে দেবো, এবারে শুধু এখানে তরল খোল জলটাকে ব্যবহার করবো। আর 10 26 27 28